বন্ধুরা, সোনালী ব্যাংক লিমিটেড থেকে কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট বৃত্তির পরিমাণ হচ্ছে এককালীন 10,000 টাকা। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের জন্য নতুন একটা সুখবর নিয়ে এসেছে, সেটা হচ্ছে এবার তাদেরকে সোনালী ব্যাংক লিমিটেড থেকে শিক্ষাবৃত্তি বা উপবৃত্তি দেওয়া হবে, যেখানে উপবৃত্তির পরিমাণ হচ্ছে 10,000 টাকা, এটি এককালীন। এবং এখানে আপনারা বিশেষ করে এর যে আবেদন ফর্মটি আছে, এই হচ্ছে সেই আবেদন ফর্ম। এই ফর্মটি আপনারা অনলাইনে কিভাবে ঘরে বসে থেকে পূরণ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এর আবেদনের শুরু এবং শেষ এটা আগে দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনা করব। তো আগ্রহী প্রার্থীগণকে আগামী 27/2/2022 তারিখ হতে 18/3/2022 তারিখের মধ্যে ব্যাংকের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এই সেই হচ্ছে আবেদন ফর্ম। তো ফর্ম পূরণটা আমরা ভিডিও শেষে আলোচনা করব, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ফর্ম পূরণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ফর্ম পূরণ করার আগে কি কি শর্ত দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে দেখে নেব। তো চলে আসলাম মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ঢাকা, শিক্ষাবৃত্তি 2022 সংক্রান্ত বিজ্ঞপ্তি। অনেকেই বলতে পারেন যে 2022 সালে এসে 20 সালের উপবৃত্তি কেন দিচ্ছে, এটা ব্যাংক কর্তৃপক্ষই ভালো জানে, হয়তোবা 2020 সালের উপবৃত্তি তারা এখন পর্যন্ত দেননি, বিধায় এই উপবৃত্তির আয়োজন করেছেন। তো দেখি এখানে কি কি আছে। তো সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে দেশের দারিদ্র মেধাবী অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের তথা চর হাওড় উপকূলীয় অঞ্চল অসহায় দরিদ্র কৃষক দিনমজুর আদিবাসীদের মেধাবী সন্তান এবং এতিমদের অগ্রাধিকার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্তে নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথমেই বলে দেব, এখানে আপনারা যারা 2020 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত আছেন এবং 2020 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে যারা স্নাতক বা সমমানের পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে বলা আছে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী যারা আছেন বা প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছেন, যাদের পিতামাতার অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকার বেশি নয়, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বৃত্তির পরিমাণটা হচ্ছে এককালীন 10,000 টাকা। তো আবেদন কবে শুরু কবে শেষ অলরেডি আমি বলে দিয়েছি। তো আবেদন যে বিষয়টা দেওয়া আছে এখানে, প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্ন বর্ণিত কাগজপত্র সরবরাহ করতে হবে। সো আবেদন করার পর যখন ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করবে সেখানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনের অ্যাপ্লিকেশন যে ফর্মটি পাবেন সেটা সহ আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের সিলমোহর সহ কিন্তু দিতে হবে। আরও কিছু কাগজপত্র প্রয়োজন আছে, তা আমি আবেদন ফর্ম পূরণের ভিডিওটা করার পর আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা চলে যাওয়া যাক, এখন আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। তো এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট আছে www.sonalibank.com.bd/csr, এখানে যেতে হবে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অথবা আপনার মোবাইল ফোনের ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে প্রথমে এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে। এই লিঙ্কে যাওয়ার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেমনটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন CSR 2020 কর্পোরেট স্পেশাল রেসপন্সিবিলিটি সোনালী ব্যাংক লিমিটেড, এখানে তাদের নোটিশ বোর্ডটা আপনারা এখান থেকে নোটিশটা পেয়ে যাবেন, এবং অ্যাপ্লাই ফর সোনালী ব্যাংক এডুকেশন স্টাইপেন্ড 2020, এখানে এসে আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন। আমরা যেহেতু ফর্ম পূরণ দেখব সো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাকে কিন্তু এখানে ফর্ম দেওয়া হবে। সো ফর্মটা আমি নির্ভুলভাবে আপনাদেরকে পূরণ করে সুন্দরভাবে দেখাচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার, কেটে দেখার চেষ্টা করবে না তাহলে বুঝবেন না। তো ফর্মের পূরণের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন যে জেনারেল ইনফরমেশন, তো এখানে নাম চাওয়া হয়েছে। আপনার সার্টিফিকেটে আপনার নাম ঠিক যেভাবে আছে আপনি নামটি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে। এরপর বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন। এরপর ইফ অরফান প্লিজ সিলেক্ট, আপনি যদি এতিম হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি অপশনটি চুজ করতে পারেন, না থাকলে চুজ করার দরকার নেই, নট এপ্লিকেবল দিতে পারেন। এরপর কোটা যদি থাকে আপনার, এখানে অনেকগুলো কোটা আছে,
সো সেগুলো আপনারা দিতে পারেন। যেমন এখানে যেটা আমরা পোর ফ্যামিলির হয়ে আবেদনটি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে পোর দিব, ঠিক আছে, গরিব মেধাবী সন্তান। তো এরপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে, সচল মোবাইল নাম্বারটি, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর অ্যাড্রেস, অ্যাড্রেসে এসে বাম পাশের অংশটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান পাশের অংশটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আর ডান পাশে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। সো এখানে এসে আপনার ভিলেজের নাম দিবেন, আপনার এখানে পোস্ট অফিসের নাম দিবেন, আপনার উপজেলার নাম দিবেন, এরপর আপনার জেলার নাম দিবেন। ঠিক ডান দিকে অনুরূপভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপর চলে আসি এডুকেশন। তো এখানে বলা আছে এসএসসি অথবা দাখিল অথবা সম্মানের পরীক্ষায় আপনি যদি সায়েন্স থেকে হোক বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পাশের বছর অবশ্যই 2020 সাল হতে হবে। এখানে যে কোনো বোর্ড, যে বোর্ড থেকে আপনি এসএসসি পাস করেছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। বিশেষ ব্যাপার হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 5 পেতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা 2020 সালে এইচএসসি পাস করেছেন তাদেরকে কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারেন। যারা ডিগ্রিতে পড়াশোনা করছেন বা অনার্সে পড়াশোনা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন। তো যেহেতু আমি এসএসসি লেভেলের জন্য করছি, তো আপনারা জাস্ট এখানে এসএসসি দিয়ে দেবেন, এটা দেওয়া দরকার নাই, ঠিক আছে। তো এরপর নেম অফ দ্য প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট, মানে আপনার বর্তমান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের কিন্তু এখানে নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে ক্লাসে পড়াশোনা করছেন সেটা দিবেন, দিয়ে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেটা দিবেন এবং রোল নাম্বার দিবেন, ক্লাস রোলটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার বাবার পেশা বা গার্জিয়ানের পেশাটা এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। উল্লেখ করার পর মান্থলি ইনকাম অফ গার্জিয়ান, সো মান্থলি ইনকাম কত, মাসিক ইনকাম কত এখানে উল্লেখ করতে হবে। তো চিঠিতে কিন্তু বলে দেওয়া আছে যে অবশ্যই 15,000 টাকার বেশি নয়, এই কারণে কিন্তু আমি এখানে 14,000 টাকা দিয়ে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন অ্যাটাচ ইয়ার ফটো, সো আপনার পাসপোর্ট সাইজের ছবিটা এখানে জাস্ট ব্রাউজে ক্লিক করে পাসপোর্ট সাইজ ছবিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাটাচ ইয়ার সিগনেচার, আপনার স্বাক্ষর অবশ্যই বাংলায় লিখবেন, লিখে এখানে আপলোড করে দেবেন অবশ্যই জেপিজি ফাইল। এবং সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি আরও একবার ভালোভাবে চেক করে দেখবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা, কোনো তথ্য ভুল আছে কিনা। সব কিছু দেখার পর যে কাজটা করবেন, তো নিচ থেকে দেখতে পারবেন যে সাবমিট ডাটা যে অপশনটি আছে, আপনারা জাস্ট এই সাবমিট ডাটা অপশনটিতে ক্লিক করে দেবেন। সাবমিট ডাটা অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে। তো এখানে কোটা দেওয়া আছে পোর, সো পোরের সপক্ষে আপনি প্রতিষ্ঠান প্রধান বা আপনি যেখানে পড়াশোনা করছেন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। তো এখানে আইডি নাম্বার চলে এসেছে অলরেডি, ডিস্ট্রিক্ট চলে এসেছে এবং এখানে দেখেন একটা আবেদন ফর্ম কিন্তু ছবি সহ চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছুই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা জাস্ট এই ফর্মটি সহ আপনাকে কিন্তু পরবর্তীতে কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে বা জমা দিতে হবে সেগুলো আমি এখন বলে দেবো। সো এই ফর্মটা আপনারা সুন্দর করে প্রিন্ট করে নেবেন, এখান থেকে কিন্তু প্রিন্ট করার অপশন আছে। জাস্ট আমি এটি সেভ করে নিয়েছি যাতে পরবর্তীতে আমাদের এটি প্রয়োজন পড়ে। আমি কিন্তু অলরেডি এটা সেভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিক আছে, ডকুমেন্টারি যা কিছু আছে আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখন আসি যে আসলে এই আবেদন ফর্মের সাথে আপনার কি কি প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে সরবরাহ করতে হবে। তো প্রাথমিক পাশের মনোনীত আবেদনকারী কর্তৃক যে প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সো আমি এই ফর্মটার কথা কিন্তু বলছি। সো এই ফর্মটির সাথে আপনাকে প্রতিষ্ঠান প্রধান, বিভাগের প্রধান স্বাক্ষর ও সিল যুক্ত করে সুপারিশ সহ আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে কিন্তু আপনার সুপারিশ থাকতে হবে, ঠিক আছে। সো এখানে এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কর্তৃপক্ষ অধ্যয়ন সনদ বা আপনি যে ওখানে পড়াশোনা করছেন তার সপক্ষে একটা ডকুমেন্ট দিতে হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সনদ, এর সত্যিত কপি, নাগরিকত্ব সনদ অথবা জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীদের অভিভাবকের মাসিক আয়ের যে প্রত্যয়নপত্র সেটি কিন্তু সংগ্রহ করে নিতে হবে, যেখানে অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে ও চাকরিরত অভিভাবকদের ক্ষেত্রে পদবী ও বেতনের স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র দিতে হবে। যারা মুক্তিযোদ্ধার কোটা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তার স্বপক্ষে ডকুমেন্ট দিতে হবে, প্রতিবন্ধীর ক্ষেত্রে স্বপক্ষে ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। তো এই যে কাগজপত্রগুলোর কথা আমি বলে দিলাম, এগুলো কিন্তু আগে দেওয়ার প্রয়োজন নেই, যখন সোনালী ব্যাংক লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তালিকা প্রকাশ করবে কারা কারা এই হইতের জন্য যোগ্য, এরপর কিন্তু এই কাগজপত্রগুলো এই ফর্ম সহ কিন্তু আপনাকে জমা দিতে হবে।